দোষমবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর হেলমেট পরে হামলার ঘটনার অন্যতম সদস্য মনিরুল মোশার্রফ শুভ্রকে গ্রেফতার করেছে পুলিশ শুক্রবার রাতে উত্তর যাত্রাবাড়ির বাগিচা এলাকায় শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার করা হয় তাকে এ সময় তার কাছ থেকে হেলমেট ছুরি চাপাতি সহ বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ শনিবার বিকেলে রাজধানীর মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ওয়ারিজোনের এডিসি মফিজুল ইসলাম জানান যাত্রাবাড়ির সন্ত্রাসী শ্যুটার লিটনের অন্যতম সহযোগী মোশাররফ আন্দোলন দমন করতে এসব অস্ত্র ব্যবহার করে ছাত্র জনতার উপর হামলা করে মোশাররফ অস্ত্র আইনে মামলা করেছে এবং তাকে আমরা ডিমান্ডও এনেছি ওকে এখনো জিজ্ঞাসাবাদ করছি আমরা ডিটেল তথ্যটা আরো পরে হয়তো আমরা বলতে পারবো কিন্তু এই মুহূর্তে আমরা এতটুকুই তথ্য পেয়েছি তার কাছ থেকে যে সে এইটাই অংশগ্রহণ করেছে এই অস্ত্রগুলি যখন ছাত্র আন্দোলন চলছিল তখন এগুলি ছাত্রদের উপরে ব্যবহার হয়েছে পুলিশ বলছে জিজ্ঞাসাবাদে ছাত্র আন্দোলনে হামলার কথা স্বীকার করেছে মোশাররফ পাঁচ আগস্টের পর থেকেই পলাতক ছিল সে এই অস্ত্রগুলি আয়সা সিদ্দিক সামিয়া সময় সংবাদ ঢাকা